দোস্ত ক্রিকেট স্টেডিয়ামে বসে একজন মুসলিম মহিলা এমন কিছু করলো যার ভিডিও রাতারাতির মধ্যে সোশ্যাল মিডিয়ার জিনাত হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে যার ভিডিও সারা বিশ্বে ভাইরাল হলো। দোস্ত মুমিন ব্যক্তির শান হলো এই যে সে যেখানে থাকুক না কেন আল্লাহর জিকির কখনো ভোলে না, চাই সে কোনো দুঃখের জায়গায় থাক বা কোনো খুশির জায়গায়। আল্লাহর কালামের সাথে ভালোবাসা সর্বদা তার অন্তরের মধ্যে থাকে। দোস্ত ঠিক এমন একটি ভিডিও ক্রিকেটের স্টেডিয়াম থেকেও ভাইরাল হয়েছে যার মধ্যে দেখা যাচ্ছে এই বোনটি কোনো ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে এসেছিলেন, কিন্তু আল্লাহ পাকের কালামের সাথে তার এত বেশি ভালোবাসা যে তিনি ব্যাগের মধ্যে একটি কোরআনও সাথে করে এনেছেন। ম্যাচ দেখার সাথে সাথে বারবার কোরআন খুলে খুলে তিনি তিলাওয়াত করছেন, অর্থাৎ ম্যাচ উপভোগ করার সাথে সাথে তিনি কোরআন শরীফও পড়ছেন। দোস্ত এই ভিডিওটি দর্শক এত পছন্দ করেছেন যে দর্শক লাইক না করে থাকতে পারছেন না। আল্লাহর কিছু মাহবুব বান্দা এমন হয় যারা আল্লাহর জিকিরকে সর্বদা সিনার সাথে লাগিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের প্রতি ভালোবাসা দান করুন, আমিন। ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন।